গণদেবতা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালান্তরের এক নতুন দেবতাকে আবাহন করেছেন। গণদেবতায় পৌরাণিক কোনো দেবতা নেই, আছে অনিরুদ্ধ, গিরিশ, পদ্ম, দুর্গা, পাতু, শ্রীহরি, দেবু, যতীন, জগন, সতীশ, বিলু, এরা। তবে এরা কেউ দেবতা নয়, এরা মানুষ। এরা আত্মকেন্দ্রিক একক মানুষ নয়, গোষ্ঠীকেন্দ্রিক সামাজিক মানুষ। এই গোষ্ঠী জীবনের গণশক্তিতে যে দেবতার রথের চাকা চলে তাহাই গণদেবতা। চণ্ডীমণ্ডপ এই গণদেবতার বিগ্রহ, তাই সমকালীন যে কোনো সমস্যার সমাধানের জন্য তারা চণ্ডীমণ্ডপের উপর নির্ভরশীল। সুতরাং চণ্ডীমণ্ডপের কাঠামো বর্তমান পঞ্চায়েত ব্যবস্থাকে প্রভাবিত করেছে। এদিক দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা পুরনো হয়েও আধুনিক, আর তাঁর চিন্তাভাবনা এক দূরদৃষ্টি সম্পন্ন ঐতিহাসিকের মতো। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে মেটেকাফ, এলফিনস্টোন, মেইন, মুনরো, ফ্রান্সিস, শোর প্রমুখ ইংরেজ বুদ্ধিজীবী ও আমলারা ছিলেন ভারতের প্রাচীন সমাজ ব্যবস্থা ব্যাখ্যার পথিকৃৎ। এরা প্রত্যেকেই ভারতে গ্রামীণ সমাজের অস্তিত্বকে স্বীকার করেছেন। মূলত এরা সবাই মনে করতেন এই গ্রামীণ সমাজ ছিল বিচ্ছিন্ন এবং স্বয়ংসম্পূর্ণ। গণদেবতা উপন্যাসের সূচনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্বদেশ জীবনের যে চিত্র এঁকেছেন সেটি স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি, যে অর্থনীতির উপর সমগ্র সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। এর পাশাপাশি তিনি গ্রামীণ সমাজের স্বাতন্ত্রতা, যজমানি প্রথা ইত্যাদির কথা তুলে ধরে পরবর্তীকালের ঐতিহাসিকদের গভীরভাবে প্রভাবিত করেছেন। অতএব তাঁর চিন্তাভাবনা সাহিত্যিক হয়েও ঐতিহাসিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসে 1920 এর দশকের বীরভূমের গণজীবনের সার্বিক চিত্র এঁকেছেন। তা ঔপনিবেশিক ভারতের প্রতিটি গ্রামেরই প্রতিচ্ছবি। এখানে তিনি দেখিয়েছেন চিরাচরিত গ্রামীণ ব্যবস্থার ভাঙন, প্রথম বিশ্বযুদ্ধের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, গ্রামীণ মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন, আধুনিক শিল্পায়ন, নগরায়ন, কৃষির বাণিজ্যিকীকরণ, অসহনীয় কর বৃদ্ধি এবং তা আদায়ের যে নির্মম মানসিকতা, উত্তেজনাহীন পল্লী জীবন, কর্মহীন মনুষ্য সম্প্রদায়, দারিদ্রতা, বেকারত্ব, অসহায়তা, জীর্ণ শীর্ণ ঘর, রিক্ত অঙ্গন, অভাব ক্লিষ্ট মানুষের মুখ, মহামারী, ম্যালেরিয়া, ঋণভার, শীর্ণকায় অর্ধ উলঙ্গ অজ্ঞ শিশুর দল, সমাজ ও শৃঙ্খলার ভাঙন, নব্য জমিদার শ্রেণীর উৎপত্তি এবং জমিদার মহাজনদের অন্যায় অত্যাচার, ব্যভিচার ও শোষণ, পুলিশ প্রশাসনের নৈতিক অবক্ষয়, দেওয়ালে পিঠ ঠুকে যাওয়া সর্বহারা শ্রেণীর প্রতিবাদ, এই সব কিছুকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতায় স্থান দিয়ে একজন অর্থনৈতিক ঐতিহাসিকের দায়িত্ব পালন করেছেন। এর মাধ্যমে লেখক গ্রামীণ জীবনের যে হতাশার ছবি তুলে ধরেছেন তাকে সমর্থন করছে ইতিহাস রচনার নানা প্রামাণ্য উপাদান। গণদেবতা অধ্যয়নে মনে হয় অনিরুদ্ধ, গিরিশ ও পাতুর মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তা থেকে বিদ্রোহের সৃষ্টি হতে পারত, এবং এই বিদ্রোহ হলে তা হতো উচ্চবিত্ত শ্রেণীর বিরুদ্ধে কামার, ছুতোর, মুচি, নাপিতের বিদ্রোহ, অর্থাৎ পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর বিদ্রোহ। আর এই বিদ্রোহ ঘটলে সেটি হতো উপন্যাসের কেন্দ্রীয় ঘটনা। সেক্ষেত্রে উপন্যাসের নায়ক হতেন অনিরুদ্ধ কর্মকার, কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেটা করেনি। কারণ গণদেবতা এক নায়কত্বের উপন্যাস নয়, এটা বহু নায়কত্বের উপন্যাস। এক কথায় বলা যায়, সমগ্র গণবিপ্লবের মধ্য দিয়ে সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, একথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতেন। তাঁর এই চিন্তাভাবনা
অবশ্যই একজন মার্ক্সীয় ঐতিহাসিকের চিন্তা ভাবনা। ফ্রান্সের আনাল গোষ্ঠীর ঐতিহাসিক ফার্দিনান্ড ব্রুদেল ও মার্ক ব্লক অতীত সমাজের জীবন অনুসন্ধানে খাদ্যভাসের গুরুত্ব তুলে ধরেছিলেন, ফ্রান্সের সমাজ ও সংস্কৃতিতে খাদ্যের তাৎপর্য উপলব্ধি করেছিলেন। একটি খাদ্যপণ্য কিভাবে ইতিহাসের গতিকে প্রভাবিত করে তার প্রমাণ মেলে সিডনি মিন্স রচিত সুইটনেস অ্যান্ড পাওয়ার, দ্য প্লেস অফ সুগার ইন মডার্ন হিস্ট্রি গ্রন্থে। অনুরূপ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর গণদেবতা উপন্যাসে গ্রাম্য মানুষের খাদ্যাভাস আলোচনা করে ইতিহাসের গতিকে প্রভাবিত করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঘর দুয়ার পরিষ্কারের পর আহার্যের ব্যবস্থা করিতে হইবে, গত সন্ধ্যার বাসি ভাতই ইহাদের সকলের খাদ্য, ছোট ছেলেদের মুড়ি দেওয়া হয়, কিন্তু ভাত বা মুড়ি সবই নষ্ট হইয়া গিয়াছে। উপন্যাসে অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলনের রাজনৈতিক দিকটি আলোচিত হয়েছে। এই আলোচনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইতিহাসের বিষয়কে সরাসরি উপন্যাসে মৌল উপাদান রূপে ব্যবহার করেছেন। দেবু ঘোষ 15 মাস কারাবাসের পর মুক্তি লাভ করেছে। উপন্যাসের এই অংশের রূপায়ণে লেখক তাঁর নিজের জীবনের রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ার ঘটনার অভিজ্ঞতার সাহায্য নিয়েছেন, কারণ এই সময়ে তিনি অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়ে কারারুদ্ধ হন। আবার যতীন চরিত্রটির মধ্যে সমকালীন রাজনৈতিক চিন্তাধারার ছবি পাওয়া যায়। 1924 খ্রিস্টাব্দে বিশেষ ক্ষমতা বলে ইংরেজ সরকার আটক আইন প্রবর্তন করে। এই আটক আইনে বন্দি যুবক যতীন, সে বিপ্লবী কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে প্রাচীন প্রচলিত চিন্তাধারায় বিশ্বাসী। শিব কালীপুরে তাঁর অস্থায়ী বসবাস হলেও এই গ্রামের প্রতি তাঁর মমত্ব বোধ গভীর, কারণ এখানকার মানুষের শিক্ষা না থাকলেও একটা প্রাচীন জীর্ণ সংস্কৃতি আছে। এই প্রচলিত মূল্যবোধ সমৃদ্ধ জীবনধারা ধ্বংসে সে বিক্ষুব্ধ। যতীন স্বদেশকে ভালোবাসে এবং স্বদেশের উন্নতি চায়, কিন্তু প্রাচীন ঐতিহ্যকে সে ধ্বংস করে না, করবে না। স্বদেশের উন্নতি চায় কিন্তু প্রাচীন ঐতিহ্যকে সে ধ্বংস করে সে উন্নতি করবে না। যতীন যতটা না বিপ্লবী, তার থেকে বেশি সমাজসেবী ও হৃদয়বান পুরুষ হিসেবে লেখক এখানে তুলে ধরেছেন। কারণ উপন্যাসের নাম গণদেবতা, এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্যিকের পাশাপাশি ঐতিহাসিকের ভূমিকা যথাযথভাবে পালন করেছেন। লেখকের এই পর্বের আলোচনা পরবর্তীকালের ঐতিহাসিকদের কাছে মুখ্য উপাদান বা প্রাইমারি সোর্সের ভূমিকা পালন করেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসে স্বদেশ প্রেম ও স্বাদেশিকতার এক নব দিগন্ত উন্মোচন করেছেন। দেবুর জাতীয়তাবাদী চিন্তাভাবনা ও চণ্ডীমণ্ডপের প্রতি গভীর শ্রদ্ধা তাঁর অমলিন দেশপ্রেমেরই সামিল। অন্যদিকে অনিরুদ্ধ পাতু অন্য রোজগারের খোঁজে শহরে চলে গিয়ে পুনরায় গ্রামে ফিরে আসা, তাদের গ্রামের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় বহন করে। এর পাশাপাশি বিদেশি শাসকের অত্যাচার থেকে দেবু, জগন, যতীনদের বাঁচানোর জন্য দুর্গার সাপে কামড়ানোর অভিনয় অথবা দেবু অনিরুদ্ধের জেল যাত্রা এক নব্য জাতীয়তাবাদী চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। আবার এই পর্বে বংশানুক্রমিক বেগার শ্রমের বিরোধিতা করা, প্রজাসত্ব আইন পরিবর্তনের মানসিকতা, স্বরাজ ভাবনা ও জাতীয় কংগ্রেসের রাজনীতির বিভিন্ন দিক, বাংলাদেশের গ্রামীণ জনসংগঠন ও প্রজা সমিতির উত্থান, মহাজনী কারবারের বিরুদ্ধে প্রতিবাদ, সর্বোপরি সর্বহারা বাঙালি জাতির মুক্তকামী মানসিকতার চিত্র অঙ্কনের মাধ্যমে জাতীয় রাজনীতির এক বৃহত্তর প্রেক্ষাপট লেখক আধুনিক ঐতিহাসিকদের নিকট উদ্ভাসিত করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যোগ মাটি ও মানুষের সঙ্গে, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে তার কোনো ভিন্নতা ছিল না। তার সাহিত্যের সম্পদ নিজের চোখে দেখা সত্য, নিজের অন্তরে উপলব্ধ সত্য। এই বিচারে তাঁর সাহিত্য রচনার মূল লক্ষ্য প্রত্যক্ষ সত্যকে সাহিত্যের সত্যে পরিণত করার ইতিহাস।
সেই জন্য যে বিশেষ অঞ্চলের মাটি মানুষের সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একাত্মতা, সেই অঞ্চলের মাটি মানুষ তাঁর রচনায় প্রাধান্য পেয়েছে। তাই আধুনিক সাহিত্যিক সমালোচকরা তাঁর রচনাকে আঞ্চলিক রচনা হিসাবে চিহ্নিত করেছেন। স্থূল বিচারে সব সাহিত্যিক আঞ্চলিক, তবে সূক্ষ্ম বিচারে কোনো সাহিত্যই আঞ্চলিক নয়। সব রচনায় আঞ্চলিকতার প্রেমে বাঁধা হয়ে এমন সত্যকে উদ্ঘাটিত করে যে সত্য অঞ্চল বিশেষের নয়, সর্বদেশের সত্য। আঞ্চলিক জীবনের চাবিকাঠি নিয়ে গণদেবতায় লেখক উন্মুক্ত করেছেন সর্বব্যাপী সুদূর প্রসারী চিরন্তন জীবন। এখানেই আছে একজন ঐতিহাসিক হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠত্ব, কারণ সাহিত্যের মধ্যে তিনি জীবনের স্পন্দন খুঁজেছেন, জীবনকে ভালোবেসেছেন, জীবনের সন্ধান করেছেন। এ প্রসঙ্গে ঐতিহাসিকদের দায়িত্ব প্রসঙ্গে হেনরি পিরেন বলেছেন, আমি পুরাতত্ত্ববিদ নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না, আমি ঐতিহাসিক, জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি। গণদেবতা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুর্গা ও পদ্মের চরিত্র অঙ্কনে একজন প্রকৃত নারীবাদী ঐতিহাসিক হিসাবে অবতীর্ণ হয়েছেন। তার লেখনীতে দুর্গা এক ব্যক্তিত্বময়ী নারী, সে স্বাধীন চেতা, বীরঙ্গনা, দায়িত্ব কর্তব্য পরায়ণা, সমাজসেবী, সমাজের চালিকা শক্তি। ব্রিটিশ প্রশাসন থেকে শ্রীহরি পাতু অনিরুদ্ধ তাঁর অঙ্গুলি হেলনে চলে, প্রবল তেজস্বিনী নিজের যোগ্যতা দক্ষতায় অন্যকে সে আপন করে নেয়। লেখকের ভাষায় দুর্গা তুষানল ও মরিচিকা দুই, সে পাষাণী বিশ্বাসঘাতিনী মায়াবিনী। এর পাশাপাশি অনিরুদ্ধের অবর্তমানে পদ্ম যেভাবে সাংসারিক দায়িত্ব পালন করেছে, যতীনের সেবা যত্ন করেছে, উচ্চিংড়ে ও গোবরাকে নিয়ন্ত্রণ করেছে, সর্বোপরি চণ্ডীমণ্ডপে পুজো দিতে গিয়ে যে চরম ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে, তা দেখে মনে হয় দুর্গা ও পদ্মা দুজনেই পূর্ণ প্রকাশিত, উদ্ভাসিত, প্রবল ব্যক্তিত্বময়ী নারী। গণদেবতায় লেখক দেখিয়েছেন সাম্রাজ্যবাদী বিষ চক্ষু কিভাবে নিম্নবর্গের মানুষ অর্থাৎ কামার, ছুতোর, মুচি, নাপিত, অস্পৃশ্য, সর্বহারা শ্রেণীর উপর নিক্ষিপ্ত হয়েছে। উদাহরণ প্রসঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের স্বনামধন্য ত্রিপুরা সিংয়ের কথা বলেছেন, নিম্নবর্গ মানুষের অসহায়তা, দারিদ্রতা, অভাব, অনটন, পল্লী জীবনের দুঃখ কান্নার মর্মস্পর্শী ব্যাখ্যার মধ্যে দিয়ে জনগণকে দেবতা করে নিম্নবর্গের ঐতিহাসিকদের পক্ষে অনেক আগেই প্রশস্ত করেছেন। বিপ্লবের সময় নিম্নবর্গ ঐক্যবদ্ধ হয়, সেই প্রতিবাদের চূড়ান্ত সর্বাঙ্গীন সনাতন ও সার্বত্রিক রূপ কৃষক বিদ্রোহ, সেটি গণদেবতা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে ইতিহাস নামক বিদ্যা শৃঙ্খলার অনেক আগেই নব রূপান্তর ঘটিয়েছেন। উদাহরণ প্রসঙ্গে বলা যায় অনিরুদ্ধের শ্রীহরির বাগান নষ্ট করার অকপট স্বীকারোক্তি জমিদার তন্ত্রের বিরুদ্ধে নিম্নবর্গের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। গণদেবতা উপন্যাসটি একটি নির্দিষ্ট অঞ্চলের একটি নির্দিষ্ট সময়কালের কাহিনী। এই উপন্যাসে আলোচিত হয়েছে গ্রামীণ বাংলার লোক সংস্কৃতির বিভিন্ন দিক, ঘেটু গান, বাউল গান, কবি গান ইত্যাদির মাধ্যমে সেই যুগের গ্রামীণ বাংলার ঐতিহাসিক চরিত্র ধরা পড়েছে। এর পাশাপাশি গ্রামীণ বাংলার বারমাসা বর্ণনার মাধ্যমে গণদেবতা এক জীবন্ত দলিল পরিণত হয়েছে। আবার এই উপন্যাসের মাধ্যমে লেখক বাংলার পূজা পার্বণ, শিক্ষা, ধর্ম, দেবদেবী অর্থাৎ লক্ষ্মী, অন্নপূর্ণা, দুর্গা, ষষ্ঠী, কালী, শিব, ভোলানাথ ও প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতীয় সমাজ ব্যবস্থার বর্ণ প্রথা, জাতিভেদ প্রথার যে আমূল পরিবর্তন ইত্যাদি আলোচনার মাধ্যমে সংস্কৃতির দিকটি লেখক উন্মোচন করেছেন। ফলস্বরূপ গণদেবতা এক ঐতিহাসিক গ্রন্থে পরিণত হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একজন হিন্দু সাহিত্যিকের জীবনে হিন্দু সংস্কৃতির অভিজ্ঞতা থাকা স্বাভাবিক, কিন্তু বিজাতীয় সংস্কৃতির সৌন্দর্য গ্রহণ করার জন্য চাই এক উদার দৃষ্টিভঙ্গি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার অধিকারী ছিলেন, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে সমগুরুত্ব দিয়ে
সাহিত্যে স্থান দিয়েছেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষের মতো তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি না নিয়ে সমতা ভরা দৃষ্টিতে তাদের সমগ্র জীবন রূপ দেখার চেষ্টা করেছেন। এই সূত্র ধরে এসেছে মনুমিঙা, খালেক সাহেব, গোলাম মেজ্জা প্রমুখের নাম। এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক হয়েও একজন ধর্ম নিরপেক্ষ উদার মনোভাবাপন্ন ঐতিহাসিকের ভূমিকা পালন করেছেন। গণদেবতা উপন্যাসে সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি আলোচিত হওয়ার পাশাপাশি গ্রামীণ বাংলার পরিবেশের দিকটি আলোচিত হয়েছে। মেঘ মেদুর আকাশ, মুক্ত বাতাস, ঝড় ঝঞ্ঝাট, বৈশাখের দ্বীপ্রহর, দিগন্ত বিস্ফোরিত খাঁকা মাঠ, ময়ূরাক্ষে বন্যায় প্লাবিত শস্য ক্ষেত, বর্ষার সজল ঘন মেঘ, মাটির সোদা গন্ধ, বেনা ঘাস থেকে বিচিত্র বৃক্ষ বিখ্যাদি ইত্যাদি আলোচনার মাধ্যমে পরিবেশকে উপন্যাসে ঠাঁই দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন পরিবেশবাদী ঐতিহাসিক অর্থাৎ ইনভায়রনমেন্টাল হিস্টোরিয়ান রূপে আবির্ভূত হয়েছেন। আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসাবে অর্থাৎ ওরাল সোর্স বা মৌখিক উপাদান খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু উল্লেখ্য আজ থেকে প্রায় 75 বছর পূর্বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাস রচনায় মৌখিক উপাদানকে মৌল উপাদান রূপে ব্যবহার করেছেন। লেখকের ভাষায় শিবতলার ব্যাপারটা ভৌতিক ব্যাপার, কোনো পুত্রহারা কোনো শোকার্ত মায়ের অবিরাম কান্নায় বিচলিত হইয়া নাকি তাহার মৃত পুত্রের প্রেতাত্মা নিত্য সন্ধ্যায় মায়ের কাছে আসিয়া থাকে। অন্ধকার ঘরের মধ্যে তাহার মা খাবার রাখিয়া দেয়, আসন পাতিয়া রাখে, প্রেতাত্মা আসিয়া সেই ঘরে বসিয়া মায়ের সঙ্গে কথাবার্তা বলে। সেই অবসরে নানা স্থান হইতে লোকজন আসিয়া আপন আপন রোগ দুঃখ অভাব অভিযোগ প্রেতাত্মার কাছে নিবেদন করে, প্রেতাত্মা সেসবের প্রতিকারের উপায় করিয়া দেয়। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারত ইতিহাসে শরীরচর্চা, স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে যে নবচেতনার জাগ্রত হয়েছিল তার বিস্তৃত বিবরণ আছে গণদেবতা উপন্যাসে। সুস্থ স্বাস্থ্য এবং শরীরচর্চার জন্য সমসাময়িক কালে কুসুমপুর, আলেপুরে কৃষকদের মধ্যে কুস্তি লড়াইকে চলিত ভাষায় আমুতির লড়াই বলা হতো। তারাশঙ্করের ভাষায় আমুতির লড়াই হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েই সমারোহের মস্ত হতো, সমারোহে তারা ব্যস্ত হতো। চাষের পূর্বে চাষিরা বোধহয় শক্তি পরীক্ষা করে, এর পাশাপাশি পানীয় জলের সংস্থান, পুষ্করিণী পরিষ্কার, কুয়ো খনন, প্রজার স্বাস্থ্য সম্পর্কে জমিদারের দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি আলোচনা করে লেখক আধুনিক ইতিহাস চর্চাকে সার্বভৌম রূপ দান করেছেন। আধুনিককালে গণশক্তি, জনগণ, গণতন্ত্র এই কথাগুলির মধ্যে রাজনৈতিক ব্যঞ্জনা আছে, কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা বলতে যা বুঝিয়েছেন তা হল সামাজিক প্রতিষ্ঠান। গণদেবতায় তিনি দেখিয়েছেন চণ্ডীমণ্ডপকে আশ্রয় করে ব্যক্তি জীবন গোষ্ঠী জীবনে পরিণত হয়েছে। চণ্ডীমণ্ডপ আশ্রিত গোষ্ঠী জীবন এবং গোষ্ঠী জীবনের বিলয় উগ্র ব্যক্তি স্বাতন্ত্র্যের উদ্ভব, শহর কেন্দ্রিক নতুন সামাজিক প্রতিষ্ঠানের যে আবির্ভাব সেটা দেখা যায়। গ্রামীণের অর্থনীতির পরিবর্তে শিল্পভিত্তিক অর্থনীতির প্রাধান্য বিংশ শতাব্দীর প্রথমার্ধের বাঙালি জীবনের যুগান্তরের এক ইতিহাস ধরা পড়েছে গণদেবতা পরিকল্পনায়। এই বিচারে গণদেবতা ভারতবর্ষের গ্রাম্য সমাজের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইতিহাসের ভাষ্য এবং গণদেবতা এই আদের মহাকাব্য। বিংশ শতাব্দীর প্রথমার্ধের বাঙালির জীবন সোজা নয়, বাঁকাও নয়, ত্রিভুজাকৃতি। রাজনীতি, অর্থনীতি, সমাজ এই ত্রিভুজের তিনটি বাহু। গণদেবতা উপন্যাসে অধিকাংশ চরিত্র ত্রিভুজাকৃতি, এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস চেতনার লক্ষণ প্রমাণিত। একথা প্রমাণিত সত্য, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর এক চিন্তাশীল ইতিহাস বোধ সম্পন্ন লেখক। তিনি প্রাচীন ইতিহাসের কোনো ঘটনার গর্ভে প্রবেশ করে গণদেবতা উপন্যাসটি লেখেননি, তিনি তার সমসাময়িক কালের মধ্যে ইতিহাসের পদ শব্দ শুনতে পেয়েছেন এবং তার রচনার মাধ্যমে স্থায়ী করে রেখেছেন। তাই বর্তমানকালে কেবল সাহিত্যের ইতিহাস লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করবেন না, যে সকল আধুনিক ঐতিহাসিকেরা বিংশ শতাব্দীর বাঙালির আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্ম, নৈতিক, সাংস্কৃতিক ইতিহাস লিখবেন
তাহারা প্রত্যেকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। এটা থেকে অনেক প্রশ্ন ট্যাকেল করা যাবে, এটা থেকে অনেক প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করতে পারবো। সুতরাং এটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং লিখে নেবে, আমি 100% শিওর দিয়ে বলছি। এখান থেকে মোটামুটি পরীক্ষায় যে প্রশ্নই দিক চরিত্রবাদে তুমি ট্যাকেল করতে পারবে।